ভাঙা ভাঙা গোলচক্কর। আজকে আমরা যাচ্ছি ভাঙা গোলচক্করে। তো শুনতে ভাঙা শোনা গেল, ব্যাপারটা ঠিক তেমন না। এখানে রয়েছে সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং রাস্তাগুলো অমায়াবী। এবং এর সাথে আমরা যাচ্ছি সূর্যনগর সাজা মসজিদ। তো আজকে আমরা ঘুরে আসব এই দুই পর্যটক কেন্দ্র এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই দুই স্থানে সম্পর্কে। তো চলুন যাওয়া যাক। তো আমার কিছু ভিডিও ফুটেজ ডিলেট হওয়ার কারণে আমি ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের মে মাসে। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ের এই সড়কটি নির্মিত হয় এবং এটি উদ্বোধন করা হয় 2020 সালের 12ই মার্চ। সড়কটির পাশেই গড়ে ওঠে একটি শহর। শহরটি দেখতে হুবহু রাজধানী ঢাকার মতো। চার চত্বর এই রাস্তাটি দিয়ে আপনারা যেতে পারবেন ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, শরীয়তপুর এবং বরিশাল সহ আরও অনেক জেলায়। সড়কটি 16টি লাইনে নির্মিত হয়েছে। এই সড়কের মাধ্যমে পদ্মা সেতুর উপর দিয়ে আপনারা খুবই স্বল্প সময়ে পৌঁছে যেতে পারবেন আপনাদের নিজেদের গন্তব্যস্থানে। এবং এখানের ভিউটা অসাধারণ, যেটা দেখলে আপনাদের মন আনন্দে মেতে উঠবে। এবং যতটুকু শোনা গেছে যে রাতের ভিউ আরও অসাধারণ, এখানে আমরা রাত পর্যন্ত থাকবো না, যার কারণে আমরা রাতের ভিউটা দেখাতে পাচ্ছি না। তো এখন আমরা যাব সূর্যনগর সাদা মসজিদে। তাজমহল আকৃতির মসজিদটির নাম দেওয়া হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। মসজিদটি একটি অসাধারণ পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং নামাজ আদায় করে। এবং মসজিদটি ভেতরের অংশ আরও অসাধারণ। আমার ফুটেজ ডিলেট হওয়ার কারণে আমি মসজিদটির ভেতরের অংশ দেখাতে পাচ্ছি না, কিন্তু মসজিদটি ড্রোন শটের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এই মসজিদটি ভাঙা গোলচক্কর যাওয়ার পূর্বেই বাজে। এই মসজিদে রয়েছে 4টি গম্বুজ এবং 2টি মিনার। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারি মাসে এবং শেষ হয় 2020 সালের ডিসেম্বর মাসে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা এই দুই পর্যটক কেন্দ্র সম্পর্কে জানাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।